সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চালু করা নিয়ে সারা দেশে অচলাবস্থার দিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। স্কিমটি প্রত্যাহারের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ধর্মঘটের ফলে বন্ধ হয়ে গেছে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এদিকে প্রত্যয় চালু করতে অনড় অবস্থানে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।